রাজ্যে আবারও বাজছে জমি অধিগ্রহণের দামামা মমতা ব্যানার্জির গলায় এখন ইয়েস বাংলা ক্যান এবার টার্গেট বীরভূমের দেউচা পাঁচামি মুখ্যমন্ত্রীর কথায় দুনিয়ায় দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি তৈরি হবে এখানেই পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এখানে এটি তৈরি হয়ে গেলে আগামী একশো বছরে রাজ্যে বিদ্যুতের অভাব হবে না এতে শিল্পের সুবিধা হবে ওই খনি তৈরির জন্য যে রিহ্যাবিটেশন কাজ তা আগামী দু তিন মাসের মধ্যেই শুরু হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে জমিদাতাদের চাকরি হবে ঘর হবে স্কুল হবে সবকিছুই হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেউচা জমি জমিদাতাদের জন্য কি কি প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দশ হাজার কোটি টাকার পুনর্বাসন প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন এই কাজের জন্য যারা জমি দেবেন মনে রাখবেন সিঙ্গুর যেভাবে অধিগ্রহণ করা হয়েছিল আমরা সেভাবে করব না আমরা আকর্ষণীয় প্যাকেজ তৈরি করছি পুনর্বাসন প্যাকেজ প্যাকেজের মোট মূল্য দশ হাজার কোটি টাকা অর্থাৎ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আমরা যে বিনিয়োগ করছি তার মধ্যে দশ হাজার কোটি টাকা আমাকে দিতে হচ্ছে পুনর্বাসন প্যাকেজে প্রথম এক হাজার একর জমিতে কারোর অধিকার নেই ওটা গভর্নমেন্টের জমি এছাড়াও এই কাজের জন্য যারা জমি দেবে তাদের জমি দেওয়া হবে বাড়ি দেওয়া হবে এবং পরিবার প্রতি একজনকে কর্মসংস্থান দেওয়া হবে একজন ব্যক্তি যার ওই এলাকায় জমি সহ বাড়ি রয়েছে তিনি বিঘা প্রতি প্রায় লক্ষ থেকে তেরো লক্ষ টাকা পাবেন এছাড়াও শিফটিং অ্যালাউন্স জন্য আরো পাঁচ লক্ষ টাকা পাবেন এবং ছশো বর্গ ফুটের একটা বাড়িও পাবেন বাড়ি সরকার তৈরি করে দেবে যেসব পরিবার বাড়ি বা জমি হারাবেন বা বর্গাদাররা পরিবার পিছু একজন করে জুনিয়র পুলিশ কনস্টেবল এর চাকরি পাবেন মোট চার হাজার নশো বিয়াল্লিশ জন লেবারের চার্জ পাবে লক্ষ হাজার হাজার টাকা ওই এলাকায় তিন কুড়ি কর্মরত প্রায় একশো জন কৃষি শ্রমিক পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য আর পাঁচশো দিনের জন্য একশো দিনের কাজ পাবেন মুখ্যমন্ত্রীর এদিনের প্যাকেজ ঘোষণা নিয়ে কটাক্ষের তীর ছুটছেন বিরোধীরা বিো রিপোর্ট এনবিটিভি